ক্ষমতা গ্রহণ করে আমরা সংস্কার করতে চাই না, আমরা সংস্কার করতে চাই মানুষের আকীদা, মানুষের মানহাজ। 1,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 4 জন নবীকে আমরা পাই যারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন। আখেরাতের চিন্তা যার নাই সে সবসময় দায়িত্ব নেওয়ার জন্য দৌড়ায়, সে মনে করে দায়িত্ব পেলে আমি দুনিয়াতে অনেক মর্যাদা পেলাম, আল্লাহর রাসূল আসলে সেখানে নাই। এই জন্য আমাদের গণতন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় যেয়ে তারপরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তথাকথিত এই বুলেটের রাজনীতি, ব্যালটের রাজনীতি, এগুলো যেন আমাদেরকে প্রতারিত না করে, আমরা যেন নবীদের পথে, নবীর পথে সবসময় টিকে থাকতে পারি। ক্ষমতা রাজনীতির পিছনে ছুটছে, সবাই তো পলিটিক্স করছে, সবাই পলিটিক্স করুক, আমার রসুল কি করেছেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একটা সংস্কার প্রয়োজন, সংস্কারের চিন্তা আমরা সবাই মানে করছি, একটা বিপ্লবের স্বপ্ন আমরা সবাই দেখছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই বিপ্লবটা হবে কিভাবে, কোন পথে, এই বিষয়ে আমরা ওই সময় আলোচনা করতে পারি নাই। যে বিপ্লবটা আমরা মনে করছি, যে কেউ মনে করছি যে রাজনৈতিক যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর মাধ্যম দিয়ে হয়তো বা আমরা ক্ষমতায় যদি যেতে পারি, কিছু আসন নিতে পারি, কিছু মন্ত্রী এমপির চেয়ার যদি নিতে পারি, তাহলে হয়তো আমরা কিছু পরিবর্তন আনতে পারব। আমাদের আর একদল ভাই মনে করছেন যে না, আমাদের দরকার একটা মানে সশস্ত্র বিপ্লব। সশস্ত্র বিপ্লব বলতে আপনারা জসীমউদ্দিন রহমান সাহেবের নাম শুনেছেন নিশ্চয়ই, উনি জেলখানা থেকে বেরিয়ে আসছেন যদিও, কিন্তু একটা সময় যখন তিনি জেলখানার বাইরে ছিলেন অনেক আগে, ওনার বক্তব্য যেগুলো ছিল, বক্তব্যগুলো ছিল কি সশস্ত্র বিপ্লবের বক্তব্য, যেটাকে আমরা আরবিতে বলি আল ইরহাব। মানুষকে কাফের ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ চালানো, এটা হচ্ছে তাদের মতবাদ। বা পবিত্র কোরআনের সূরা মায়েদা 44 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। যেহেতু বাংলাদেশ সরকার বা সরকার ব্যবস্থায় যারা আছেন তারা ইসলামী আইন অনুযায়ী দেশ চালাচ্ছেন না, এই জন্য তারা এই আয়াতের অনুকূলে ফতোয়া দিয়েছিলেন যে এরা সব কাফের হয়ে গেছে, এরা সব তাগুত, এদেরকে এখন হত্যা করাটা ফরজ। এমনকি এই সরকারের অধীনে যারা পুলিশ হিসাবে আছে পুলিশদেরকেও হত্যা করাটা ফরজ। তারা কিছু পুলিশ হত্যা করেছিলেন একসময়। এই একটা আকীদা, এই দুই আকীদা বর্তমানে বাংলাদেশে যারা ইসলামপন্থী আছেন তাদের মধ্যে চলমান। একটা পন্থা হচ্ছে বুলেট মানে ব্যালটের মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়া, আর একটা পন্থার কথা তারা ভাবেন বুলেটের মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়া। এই দুটো মাধ্যম দিয়ে তারা সমাজকে সংস্কার করতে চান। রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহু, আল্লাহ রব্বুল আলামিন যারা উম্মি সম্প্রদায়, যারা অজ্ঞ মূর্খ বা যারা জানে না, তাদের মধ্যে এমন একজন রাসূলকে পাঠিয়েছেন যেই রাসূল তাদের কাছে কি করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীসমূহ পাঠ করে শুনিয়েছেন। তারপর কি করেছেন, ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমা অর্থাৎ রাসূলের সুন্নাত শিক্ষা দিয়েছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দলালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। এই যে আয়াতটি, এই আয়াতটির মাধ্যম দিয়ে ওলামায়ে কেরাম দুইটা জিনিস ইস্তেমবাদ করেছেন, সেটা হচ্ছে সমাজ সংস্কারের পদ্ধতি হচ্ছে দুটা, একটা হচ্ছে আত-তাজকিয়া আর একটা হচ্ছে আত-তারবিয়া। মুতার আহমেদ জামাতের একটা বই আছে সমাজ সংস্কারের স্থায়ী কর্মসূচি, একটা বই দেখেছেন আপনারা, এই বইতে এটা স্পষ্ট করে বলা আছে যে সমাজ সংস্কারের দুইটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, একটা হচ্ছে আত-তাজকিয়া আর একটা হচ্ছে আত-তারবিয়া। তাজকিয়া মানে নিজে পরিশুদ্ধ হওয়া, আর তারবিয়া মানে অন্যকে পরিশুদ্ধ করা। প্রথম আলোতে একটা সংজ্ঞা দেওয়া থাকতো যে বদলে যাও বদলে দাও, না বদলে যাও বদলে দাও, অর্থাৎ নিজে বদলে যাও সমাজকে বদলে দাও। সংক্ষেপে তাজকিয়া তারবিয়ার অর্থ হচ্ছে এটাই, যদিও তারা এটা মানে না, তারা তাদের দৃষ্টিকোণ থেকে কিছু একটা বদলানোর কথা বলে, কিন্তু আমরা কি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন সেই বিধান অনুযায়ী আমরা নিজেদেরকে বদলিয়ে ফেলবো এবং সেই সাথে সমাজটাকেও বদলাব, এটার নামই হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া। তাহলে সমাজ সংস্কারের পদ্ধতি ক্ষমতা না, আমি খুতবাতেই এটা স্পষ্ট করে বলার চেষ্টা করেছি যে সমাজ সংস্কারের পদ্ধতি ক্ষমতা চর্চা না, ক্ষমতা দিয়ে সমাজ সংস্কার হয় না। ক্ষমতা দিয়ে সমাজ সংস্কার হলে আজকে আমরা সবাই আওয়ামী লীগ করে জব করতাম,
কারণ গত 15 বছর ধরে আমাদেরকে এটাই শেখানো হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে একদম জন্ম থেকে এটাই শেখানো হয়েছে কিন্তু তারা সেটা শেখে নাই কেন শেখে নাই কারণ এটা তারা তাদেরকে জোর করে শেখানোর চেষ্টা করা হয়েছিল আদর্শিকভাবে শেখানোর চেষ্টা করা হয়নি তো সমাজ সংস্কারের মাধ্যম হচ্ছে আদর্শিকভাবে প্রশিক্ষণ দেওয়া এবং সেটাই হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া এই দুটো জিনিস কি মাথা থাকবে তোদের আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজ সংস্কার চাই না আমরা মানুষকে কাফের ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা মাধ্যম দিয়ে বুলেটের মাধ্যম দিয়ে জোর করে ক্ষমতা গ্রহণ করে আমরা সংস্কার করতে চাই না আমরা সংস্কার করতে চাই মানুষের আকীদা মানুষের মানহাজ আকীদা মানহাজ যখন সংশোধন হয়ে যাবে তখন সমাজটা অটোমেটিক্যালি সংশোধন হতে থাকবে এটাই হচ্ছে পদ্ধতি 124,000 পয়গম্বর এই পদ্ধতিতেই চেষ্টা করে গেছেন তারা যদি ক্ষমতা নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করতেন আমরাও সেটাই করতাম 124,000 পয়গম্বরের মধ্যে মাত্র 4 জন নবীকে আমরা পাই যারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন একজন ইউসুফ আলাইহিসসালাম একজন দাউদ আলাইহিসসালাম আরেকজন সুলাইমান আলাইহিসসালাম আরেকজন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জন নবী বাদ দিয়ে আর কেউ শাসক ছিলেন না সরাসরি শাসক ছিলেন না যদি শাসক হওয়ার মাধ্যম দিয়ে সমাজ সংস্কার করা যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে শাসক হিসাবে দুনিয়াতে পাঠাতেন তাহলে আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করা এটা ইসলামের নীতি নয় ক্ষমতা আসলে আপনি দায়িত্ব পালন করবেন কিন্তু ক্ষমতায় আপনি যাওয়ার জন্য চেষ্টা করবেন এটা ইসলামের নীতি নয় লা তাসআলুল ইমার আলা রাসূলের স্পষ্ট বক্তব্য তোমরা কখনো নেতৃত্ব চেয়ে নিও না যে নেতৃত্ব চেয়ে নেয় আল্লাহ রাসূল বলছেন আমি তাকে নেতৃত্ব দেই না নেতৃত্ব চাওয়া ইসলামে হারাম ক্ষমতা চাওয়া ইসলামে হারাম ক্ষমতা যদি আপনার উপর আসে দায়িত্ব যদি দেওয়া হয় দায়িত্ব নিতে পারেন এবং সেটা আপনি দায়িত্ব আসলে দায়িত্ব পালন করবেন আল্লাহ রাসূল নিরুৎসাহিত করার জন্য বলছেন যে যাকে দায়িত্ব দেওয়া হলো ফাকাত জুবিহা বিগাইরি সিকিন সে যেন ছুরি ছাড়াই জবাই হয়ে গেল কারণ আপনি যখন দায়িত্বে আসলেন আপনি ধরেন এলাকার চেয়ারম্যান এই এলাকায় যদি কোনো অন্যায় হয় যদি কোনো সমস্যা হয় সমস্ত দায় দায়িত্ব সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন কাকে জিজ্ঞেস করবেন আপনাকে জিজ্ঞেস করবেন কারণ আপনি দায়িত্বশীল আপনি এই এলাকার চেয়ারম্যান আপনার দায়িত্ব এই সমাজের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের বিষয়গুলো দেখভাল করা তাদের সমস্যাগুলো দূর করা সেটা আপনি যদি করতে না পারেন তাহলে আপনাকে আল্লাহর কাছে ধরা খেতে হবে এই জন্য আল্লাহ রাসূল বলছেন যাকে দায়িত্ব দেওয়া হলো সে যেন ছুরি ছাড়াই জবাই হয়ে গেল আর আমরা সেই দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত এমপি হওয়ার জন্য ব্যস্ত চেয়ারম্যান হওয়ার জন্য ব্যস্ত এমপি হওয়া চেয়ারম্যান হওয়া এগুলো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এর একটা মর্যাদা থাকতে পারে আল্লাহ দৃষ্টিকোণ থেকে বরং এটা আপনার জন্য আর বিপদের কারণ ইন্না সাতাকুনু নাদামা এটা আমাদের জন্য লজ্জার কারণ হবে লাঞ্ছনার কারণ হবে দুনিয়াতে যদি না হয় আখেরাতে হবে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে না আমরা যদি আখেরাতে চিন্তা আমাদের থাকে তাহলে সবসময় একজন মুমিনের সবসময় চিন্তা থাকে এটাই আমি যেটাই করছি এর জন্য তো আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে একদিন সেই চিন্তা করে সে সবসময় চিন্তিত থাকে সে দায়িত্ব নেওয়ার জন্য কখনো ব্যতিব্যস্ত হয় না আখেরাতের চিন্তা যার নাই সে সবসময় দায়িত্ব নেওয়ার জন্য দৌড়ায় সে মনে করে দায়িত্ব পেলে আমি দুনিয়াতে অনেক মর্যাদা পেলাম মানুষ আমাকে অনেক চিনলো অনেক মর্যাদা দিল এটাই মনে হয় সবকিছু কিন্তু এটা তো আমাদের জন্য কিছুই না একজন মুমিনের জন্য দুনিয়ার প্রাপ্তি কিছু না দুনিয়ার প্রাপ্তি চোখ বন্ধ হওয়া মাত্রই শেষ আর কোনো খোঁজ নেই মুমিনের প্রাপ্তি জায়গা হচ্ছে আখেরাত মুমিন সবকিছু চিন্তা করে আখেরাতকে কেন্দ্র করে এজন্য ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা কখনো ইসলামের নীতি নয় যাক যেটা বলতে চেয়েছিলাম যে আমাদেরকে সমাজ সংস্কার করতে হবে দুইটা মাধ্যম একটা হচ্ছে তাজকিয়া নিজের সংশোধন ও তারবিয়া মানুষকে সংশোধন করা এই দুটো পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নেই এখন এই পদ্ধতিতে আমরা কিভাবে সমাজ সংস্কার করব কিভাবে আমরা নিজেদের সংশোধন করব সমাজ সংশোধন করব নিজেদের সংশোধন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার সামনে চলার পথটা সহজ হয়ে যাবে আপনি জান্নাতে যেতে চান জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রথম দরকার কি জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার চেনা এই জ্ঞানটা সবার আগে আপনার অর্জন করতে হবে সিরাতুল মুস্তাকিম কোনটা কোন পথে গেলে আমি জান্নাতে যেতে পারবো এই রাস্তা চেনা হচ্ছে আপনার প্রথম জ্ঞান তারপরে বাকি যে জ্ঞানগুলো আছে এই রাস্তা চিনতে গেলে আপনাকে তিনটা জ্ঞান লাগবে একটা হচ্ছে তাওহীদ আরেকটা হচ্ছে আখেরাত না রিসালাত আরেকটা হচ্ছে আখেরাত তাওহীদ মানে আমার সমস্ত কাজ আমার সমস্ত উপলক্ষ আমার সমস্ত লক্ষ্য একটাই সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করা
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা ছাড়া আমাদের দুনিয়া দুনিয়া জীবনে দ্বিতীয় কোনো লক্ষ্য আছে আর একটাই লক্ষ্য আমরা যা কিছু করব কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন তুমি বলে দাও যে তোমার কুরবানি তোমার সালাত তোমার জীবন তোমার মরণ সবকিছু কার জন্য শুধু আল্লাহর জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসানকে সৃষ্টি করেছে একটাই উদ্দেশ্য তারা যেন আমার ইবাদত করে আমার দাসত্ব করে আমার নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় এছাড়া আর দ্বিতীয় কোনো লক্ষ্য আল্লাহর প্রতি নাই তারপরে রিসালাত রিসালাত মানে কি রিসালাত মানে হচ্ছে আপনি কিভাবে জীবনে পরিচালিত হবেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দিয়ে আমাদের সব শিখিয়ে দিয়েছেন পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাবেন কিভাবে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিয়েছেন শুধুমাত্র একটাই জিনিস শেখার নাই সেটার নাম হচ্ছে রাজনীতি কি মনে করেন আপনারা আল্লাহ রাসূল আমাদের সব শিখিয়ে দিয়েছেন শুধু রাজনীতি শেখার নাই এজন্য আমাদেরকে কষ্ট করে গণতন্ত্রের মাধ্যম দিয়ে রাজনীতি করতে হচ্ছে কি বলেন আল্লাহ রাসূল রাজনীতি শেখার নাই আল্লাহ রাসূল পেশাব পায়খানা শিখিয়ে দিয়ে গেলেন রাজনীতি শেখার নাই এজন্য আমাদের গণতন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় যেয়ে তারপরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই হচ্ছে আমাদের আকীদার অবস্থাটা যারা এই ধরনের মানে বিষয়গুলো প্রচার করছেন যে গণতন্ত্র ছাড়া আমাদের রাজনীতি নাই গণতন্ত্র ছাড়া ক্ষমতায় যাওয়ার উপায় নাই তারাই ইদানিং এখন বলছেন যে আকীদা শব্দটা কোরআনে নাই আকীদা জিনিসটাই ফেক বলছেন আমাদের বক্তারা আকীদা জিনিসটাই নাকি ফেক একটা মানুষের জিন্দেগি চলে তার বিশ্বাসের উপরে বিশ্বাসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মূল্যায়ন করবেন আর সে বলে আকীদা নাকি ফেক এই হচ্ছে আমাদের আলেমদের অবস্থা যারা এই গণতন্ত্রের পক্ষে কথা বলতে যেয়ে নিজেদের ঈমান আমল সবকিছু হারিয়ে ফেলেছে নিজেদের জ্ঞান চিন্তা চেতনা সব হারিয়ে ফেলেছে সমাজ উপস্থিতি যেটা বলছিলাম যে ইলম অর্জন করাটা সবার আগে জরুরি আপনি কোন পথে জান্নাতে যাবেন কিভাবে যেতে পারবেন সেটা আপনার জন্য জানাটা সবার আগে ফরজ দায়িত্ব আল্লাহ রাসূল বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাহ যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য পথ চলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন আজকে আপনারা এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্যটা কি বলেন তো উদ্দেশ্য দ্বীন সম্পর্কে সঠিক কিছু বিষয় জানা তাই না এটাই হচ্ছে ইলম অর্জনের মাধ্যম ইলম অর্জনের উপায় এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনারা ইলমের পিছনে ছুটবেন জানার জন্য ছুটবেন সত্য জিনিসটা জানার জন্য চেষ্টা করবেন তখনই বুঝে নেবেন যে আপনার জান্নাতে যাওয়ার পথটা আস্তে আস্তে আর সহজ হয়ে যাচ্ছে আপনার তাজকিয়া আপনার আত্মশুদ্ধি নিজেকে শুদ্ধ করার কাজটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে যখনই আপনি ইলম থেকে দূরে থাকবেন জ্ঞান থেকে দূরে থাকবেন তখনই বুঝে নেবেন যে আপনার ধ্বংসের পথটা আস্তে আস্তে খুলে যাচ্ছে জ্ঞান মানে কি বলেছি তাওহীদ রিসালাত আখেরাত এই তিনটা হচ্ছে জ্ঞানের মৌলিক সূত্র বাকি যে জ্ঞানগুলো আছে এগুলোর মধ্যে কিছু আছে উপকারী কিছু আছে অপকারী আমরা শুধুমাত্র উপকারী জ্ঞান অর্জন করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন প্রতিদিন সকালে কি বলি আমরা ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান এমন জ্ঞান দান করেন যে জ্ঞানটা আমাকে উপকার দেবে অপকারী জ্ঞান আছে না সিনেমা বানানো যায় সিনেমা মানে যারা করে আর কি তাদেরও একটা জ্ঞান আছে কিন্তু ওই জ্ঞানটা তাকে কোনো উপকার দেবে জান্নাতের পথে নিয়ে যাবে ওটা আসলে উপকারী জ্ঞান না উপকারী জ্ঞান সেটাই যেটা আমাকে জান্নাতের পথে নেবে আচ্ছা দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আল ইখলাস ওয়াল আমাল আপনি জ্ঞান অর্জন করলেন জ্ঞান অনুযায়ী আমল করেন না আপনাকে পাঁচ অক্ত সালাতে মসজিদে পাওয়া যাচ্ছে না আপনার নফল সালাতের কোনো খোঁজ খবর নেই আপনার দাড়ির কোনো খবর নেই আপনার ব্যক্তিগত কোনো আমলের খবর নেই আপনি জানেন সব কিছুই এই জানা দিয়ে কোনো লাভ হবে এই জানা দিয়ে যদি লাভ হতো সবচেয়ে বেশি উপকৃত হতো শয়তান ইবলিস সব কিছুই জানতো সে তো আল্লাহর কাছাকাছি চলে গেছিল ফেরেশতাদের লিডার হয়ে গেছিল কিন্তু সেই জ্ঞান তাকে কোনো উপকার দেয়নি কারণ সে আল্লাহর অবাধ্যতা করেছিল সেই জ্ঞান অনুযায়ী সে আমল করে নাই এজন্য জ্ঞানের সাথে সাথে ইখলাস এবং আমল থাকতে হবে ইখলাস মানে জ্ঞান অর্জন করতে হবে শুধু আল্লাহর জন্য নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য না মানুষের সাথে তর্ক করার জন্য না জ্ঞান অর্জন করতে হবে সত্য জানার জন্য আমল করার জন্য যদি এটা করি তাহলেই জ্ঞানটা আমার জন্য উপকারে নিয়ে আসবে তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমি যখন শিখলাম আমল করলাম আমল করার পরের ধাপে আমার যেটা কাজ আর দাওয়াত ওয়াল জিহাদ মানুষকে দাওয়াত দেওয়া এবং দাওয়াতের পথে যদি বাধা আসে সেক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলা
আর দাওয়া ওয়াল জিহাদ মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ আমরা বলি না এটা কি তাজকিয়া তারবিয়ার একটা পর্যায় তৃতীয় পর্যায়ে এসে আমরা যখন এলেম অর্জন করেছি আমলও করতে পারছি তারপরে আমাদের তৃতীয় পর্যায়ে আছে আর দাওয়া ও জিহাদ মানুষকে ডাকতে হবে এই পথে ডাকতে হবে যে আসেন সত্যটা আমরা গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য আমাদের উপর নাযিল করেছেন আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের মধ্য দিয়ে সেটা মানুষের কাছে পৌঁছে দাও মনে রাখতে হবে আমরা যে দাওয়াতটা প্রচার করছি ওই দাওয়াতটা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হতে হবে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা এসেছে সেইটা পৌঁছে দেন 1941 সালে কোন এক মাওলানার মাথায় যদি আসে যে না ইকামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতা এই বিষয়টা আমরা যদি প্রচার করতে যাই এটা কি আল্লাহ দিন প্রচার করা হলো নাকি কোন একজন ব্যক্তির ব্যক্তিগত মতাদর্শ প্রচার করা হলো তাবলিগি জামাত আলহামদুলিল্লাহ আমরা জানি তাদের ইখলাস আছে সমাজে তারা প্রচুর খেদমত করছে কিন্তু এই দলটার যে পারসেপশনটা এই যে ইনাদের যে কনসেপ্টটা এটা কে নিয়ে আসলেন এটা কি আল্লাহ রাসূলের যুগ থেকে এই ধারাবাহিকতা ছিল নাকি এটা নতুন করে তৈরি হওয়া ছয়টা উসুল তারা বানালেন এই ছয়টা উসুল কোথা থেকে আসলো এগুলো কি আল্লাহ রাসূল আলাদা করে তৈরি করে দিয়েছিলেন নাকি এনারা তৈরি করে নিয়েছেন ইসলামটাকে একটা গন্ডির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ছয়টা উসুলের মধ্যে অবশ্য ইসলাম এত ছোট না ইসলাম তো পুরো জীবন পরিব্যাপ্ত সবকিছু পরিব্যাপ্ত তাদের মধ্যে রাজনীতির কোনো বক্তব্যই নেই সমাজনীতি নিয়ে কোনো বক্তব্যই নেই এইভাবে তো কি বলবো যে মূলনীতিগুলো তারা গঠন করেছেন এগুলো কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের সাথে মেলে না তো যেটা বলছিলাম যে দাওয়াত হতে হবে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে যা আমরা পেয়েছি ওইটা আমরা মানুষের কাছে পৌঁছে দেব আহলে হাদিস আন্দোলন আজকে যে দাওয়াত প্রচার করছে এটা কি আমাদের কারো ব্যক্তিগত দাওয়াত যে দাওয়াত আল্লাহ রাসূল দিয়ে গেছেন যেভাবে দিয়ে গেছেন সালাফে সালেহীন যেভাবে দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম যেভাবে দিয়ে গেছেন পরবর্তী ওলামায়ে কেরাম হকপন্থী ওলামায়ে কেরাম যেভাবে দাওয়াত দিয়ে গেছেন আমরা সেই দাওয়াতটাই সেভাবে মানুষের কাছে প্রচার করে যাচ্ছি তারপরে আল জিহাদ জিহাদটা কখন প্রয়োজন যখন আপনি সমাজে যে বাধাগ্রস্ত হবেন বাধাগ্রস্ত হলে তিনটা পদ্ধতি আছে মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদিহি যদি তোমাদের মধ্যে কেউ খারাপ কাজ হতে দেখে সমাজে তখন কি করবে যদি শক্তি থাকে ক্ষমতা থাকে বাধা দেবে আপনি যদি ইউনে হন ডিএনএ হন আপনার ক্ষমতা আছে আপনার এলাকায় যদি কেউ মদ খায় মদের আসর বসায় ওটা ভেঙে দেওয়া আপনি সঙ্গে সঙ্গে আপনার ফোর্স পাঠিয়ে সেটাকে ভেঙে দেবে আপনি একজন সাধারণ মানুষ আপনার ক্ষমতা নেই এক্ষেত্রে আপনার কর্তব্য কি ফাইন লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি যদি আপনি হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা না রাখেন অন্তত প্রতিবাদ করার চেষ্টা করেন প্রতিবাদ যদি না করতে পারেন পুলিশকে যে অন্তত জানান যে অন্যায় করছে আপনার প্রতিরোধ করেন ফাইন লাম ইয়াস্তাতি ফা বিলিসানি এটাও আপনি পারছেন না এটাও ভয় পাচ্ছেন এটা করতে গেলেও বাধা আসতে পারে তখন কি করবেন অন্তত পক্ষে অন্তর দিয়ে ওই খারাপ কাজ থেকে ঘৃণা করবেন ওয়াদালিকা আফুল ইমান এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর এরপরে ইমানও থাকবে না যদি আপনি মদ খেতে দেখে অন্যায় কাজ করতে দেখে সন্তুষ্ট চিত্তে বসে থাকেন আচ্ছা করছে করুক ছোট মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে এভাবে যদি ছাড় দিয়ে দেন তার মানে আপনার মধ্যে ইমান আর অবশিষ্ট নেই অন্তত ঘৃণা থাকতে হবে ভিতরে তাহলে তিন নম্বরের জায়গায় যে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া এবং বাধা বা অন্যায় দেখলে সেটাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করা এটার নাম হচ্ছে জিহাদ জিহাদের সর্বোচ্চ স্তর হচ্ছে অস্ত্র নিয়ে যুদ্ধ করা জিহাদ মানে আমরা মনে করি জিহাদ মানেই তরবারি নিয়ে রাইফেল নিয়ে নেমে যাওয়া গুলিগোলা করা এর নাম জিহাদ না জিহাদের নানা স্তর আছে প্রথম স্তর শয়তানের বিরুদ্ধে জিহাদ নিজের নফসের বিরুদ্ধে জিহাদ তারপরে সামাজিক যে জিহাদগুলো সেগুলো পর্যায়ক্রমে আসবে সশস্ত্র জিহাদ যেটা এটা মূলত হবে কার মাধ্যম দিয়ে শাসকের মাধ্যম দিয়ে জিহাদ সবাই ঘোষণা করতে পারে না যদি সবাই আমি আপনি ঘোষণা করে দেই তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে ওই জিহাদ কোনো উপকার নিয়ে আসবে না এই জিহাদ আরো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আমাদের সিঙ্গাপুরে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ একসময় অত্যন্ত শক্তিশালী ছিল 2012 সালের দিকে আমাদের এই জসীমউদ্দিন রহমান সাহেবের এই গ্রুপের মাধ্যম দিয়ে হঠাৎ করে জঙ্গিবাদের মন্ত্রগুলো ছুড়ে দেওয়া হলো তারপর থেকে আমাদের দাওয়াতি ময়দানটা ওখানে এত সংকীর্ণ হয়ে গেছে যে ওখানকার পুলিশ কেউ ওখানে যদি দুইজন তিনজন বসে দাওয়াতি কাজে মনে করে এরা বোধহয় জঙ্গি প্রায় 10 বছর যাবৎ এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছে সেখানে আমাদের যেখানে দেখা যেত প্রত্যেকটা প্রোগ্রামে একসাথে 1000-2000 লোক বসতো সেখানে এখন 50 জন লোক বসতো তারা ভয় পাচ্ছে দাওয়াতি কাজটা বহুগুণ পিছিয়ে গেল না
এগিয়ে গেল না পিছিয়ে গেল? পিছিয়ে গেল। ঠিক দুদিন আগে শুনলাম যে আমাদের বাংলাদেশে আরো একজন বক্তা, তার নাম বলতে হচ্ছে, যেহেতু আপনারা সচেতন মানুষ এই জন্য আপনাদের সামনে এটা বলতেই হচ্ছে, আমাদের একজন বক্তা আছেন আমির হামজা নামে, চিনেন তাকে? এই ভদ্রলোক সিঙ্গাপুরে গিয়েছিলেন গত মাসখানেক আগে, উনিও যে ঠিক একই ধরনের বিষয় প্রচার করে আসছেন, প্রচার করার কারণে এখন দাওয়াতি কাজ পুরোপুরি বন্ধ, সরকারিভাবে নিষেধ করে দেওয়া হয়েছে যে এখানে দুইজনও একসাথে বসতে পারবে না দিনই দাওয়াতি। তো তার দাওয়াতের মাধ্যম দিয়ে দাওয়াত এগিয়ে গেল না ক্ষতিগ্রস্ত হল? জিহাদকে আপনার জিহাদের জায়গায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিসের জায়গায় রাখতে হবে। জিহাদ করতে পারে সরকার, সরকারের কাছে ক্ষমতা আছে, অস্ত্র আছে, সেনাবাহিনী আছে, তারা যখন জিহাদের ডাক দেবে তখন জিহাদের সেই বিধানটা বাস্তবায়ন করা সম্ভব। আমি আপনি 10 জন মিলে জিহাদ করতে পারবো? জিহাদ তো একক কোনো বিষয় না, সবাই মিলে করতে হয়। এজন্য এর একটা একজন লিডার থাকা লাগে, নেতা থাকা লাগে, তার অধীনে একদল মানুষ থাকা লাগে, তারাই যখন মানে সেই পরিবেশ সৃষ্টি হয় তখন জিহাদের ঘোষণা দিলে সমস্ত মানুষ যখন আসে একত্রিত হয় তখনই জিহাদটা হয়। আল্লাহ রসুল কখনো এরকম পাগলামি জিহাদ করেন নাই, সাহাবায়ে কেরাম এরকম 10 জন 12 জন নিয়ে পাগলামি জিহাদ করেন নাই, যেটা আমাদের কিছু আবেগী ভাই এই লাইনে কাজ করে যাচ্ছেন। 4 নম্বর চাল ইস্তিকামা, দাওয়াত ও জিহাদের কাজ আলহামদুলিল্লাহ আপনি করছেন, 1 বছর করলেন, 2 বছর করলেন, 5 বছর করলেন, তারপরে খালাস, কোনো একটা সমস্যা হয়েছে, আপনার যারা সাথী আছেন তাদের সাথে একটু মনোমালিন্য হয়েছে, আপনি আর দাওয়াতি ময়দানে নাই, আপনি ঢুকে গেলেন সাংসারিক কাজে, আপনি ঢুকে গেলেন ব্যবসায়িক কাজে, আপনি ঢুকে গেলেন আই ইনকামের কাজে, আপনি আর দাওয়াতি ময়দানে নাই, তার মানে কি? আপনার ইস্তিকামাত হারিয়ে গেল। ইস্তিকামাত মানে কি? আপনি যে প্রতিজ্ঞা নিয়ে সমাজে নেমেছিলেন সেই প্রতিজ্ঞার উপর টিকে থাকা। আমাদের বহু আলেমকে দেখবেন এক সময় একরকম কথা বলতেন, এখন তার কথাটা চেঞ্জ হয়ে অন্য কথা বলে। জসীমউদ্দিন রহমানের কথাই বলি, এই বেচারা জিহাদের পক্ষে মহা গরম গরম ওয়াজ করে গেলেন, জেলখানা থেকে বের হয়ে এসে এখন কি বলছেন? এখন কথা অন্যরকম, কথা অন্যরকম। আমাদের আহলে হাদিস ভাইরা কত প্রতারিত হয়েছে তার মাধ্যম দিয়ে। আহলে হাদিস ভাইরা মনে করেছিলেন উনি বোধহয় আহলে হাদিস, উনি জেলখানাতে বেরিয়ে এসে স্পষ্ট করে দিলেন যে না, আমি আহলে হাদিস না, আমি দেওবন্দি বাবু ওনাদের গ্রুপে। তো যাই হোক, কথার পরিবর্তন, চিন্তার পরিবর্তন, আকিদা মানহাজের পরিবর্তন, এই যে এটা হচ্ছে কেন হচ্ছে? ইস্তিকামাত না থাকার কারণ। আপনি যদি জেনে বুঝে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত আপনি বুঝে থাকেন, এই দাওয়াতটা কিন্তু এখান থেকে আপনি কখনোই সরে যাবেন না, জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত। হয়তো কখনো গতি কমতে পারে, কিন্তু এই দাওয়াত আপনি ছেড়ে যেতে পারেন না, পারবেন না। যদি আপনার এই দাওয়াত থেকে দেখবেন যদি পদস্খলন হয়ে যায়, বুঝে ফেলবেন সমস্যাটা কোথায় হয়েছে, আল ইস্তিকামাত, ইস্তিকামাতের জায়গায় আপনার নড়বড়ে হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুলকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছিল, আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা বিষয় বলেন যে বিষয়ে আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো না। তখন আল্লাহ রসুল কি বলেন? কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর এই ঈমানের উপর তুমি টিকে থাক। এই টিকে থাকার কাজটা অনেক জটিল, এই টিকে থাকার কাজ সবাই পারে না। যারা প্রকৃত অর্থে মুজাহিদ, যারা প্রকৃত অর্থে আল্লাহ দ্বীনের খাদেম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে কেবলমাত্র ইস্তিকামাত দান করে থাকেন, সবাই এই তৌফিক পায় না। তো যারা আমরা তাজকিয়া তারবিয়ার কাজ করতে চাই, সমাজ সংস্কার করতে চাই, আমাদের প্রতিজ্ঞা থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দাওয়াতের উপর আমি টিকে থাকবো এবং মানুষকে এই দাওয়াতের পক্ষে দাওয়াত দিয়ে যাবো। পারবেন তো ইনশাআল্লাহ? এটা না থাকলে কিন্তু সমাজ সংস্কার করা যাবে না, এটা না থাকলে আমাদের দ্বারা অন্তত সমাজ সংস্কার হবে না, অন্য কাউকে আল্লাহর প্রবলেম আবার নিয়ে আসবে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আল ইসলাহ, সব সময় সমাজ সংস্কারের জন্য চিন্তা মাথায় রাখা, সমাজে যেখানে যেখানে ত্রুটি আছে সেগুলো সংস্কার করার চেষ্টা করা। হয় দেখা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে, এটা সংস্কার করার চেষ্টা করি, যদি দেখা যায় আমাদের দাওয়াতের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওটা সংস্কার করার চেষ্টা করি, সমাজে কোথায় কি ত্রুটি হচ্ছে সেগুলো নিয়ে সংস্কার করার যে চিন্তা, এটা হচ্ছে আমাদের মানে তাজকিয়া তারবিয়ার অন্যতম একটা শর্ত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাতুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে যারা গুরাবা তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাত। বাদাল ইসলাম গরিবান ও সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম শুরু হয়েছিল কম মানুষদের মধ্য দিয়ে, ইসলাম আবার ফিরে যাবে কম মানুষের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, আর এই কম মানুষদের জন্যই সুসংবাদ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল এই গুরাবা কারা?
আল্লাহ রাসূল বলেছেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস গোরাবা হচ্ছে তারাই যারা সমাজে যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে ফাসাদগুলো তৈরি হয়েছে এই ফাসাদগুলো যে সংস্কার করতে চায় সংস্কার করে তারাই হচ্ছে সেই গোরাবা তো যারা আমরা তাজকিয়া তারবিয়া দায়িত্ব নিয়েছি যারা সমাজ সংস্কারের দায়িত্ব নিয়েছি তাদের জন্য একটা বড় কর্তব্য হচ্ছে সব সময় ইসলাহি চিন্তা মাথায় রাখা মানুষকে সংস্কার করতে হবে সমাজটা সংস্কার করতে হবে এই দায়িত্ববোধ ভিতরে থাকা এই দায়িত্ববোধ কিন্তু সবার থাকে না মনে হয় যে ওরা নষ্ট হচ্ছে হোক না আমি ঠিক আছি আমি তো ভালো আছি আপনি ভালো থাকলেই হবে না সমাজটাকেও ভালো রাখতে হবে যদি সমাজ ভালো না থাকে আপনি ভালো থাকতে পারবেন না আপনি যদি ভালো আছেন আপনার সন্তানরা ভালো থাকতে পারবে না সমাজে যদি সবাই মদ খায় আপনার সন্তান তো আপনার কাছে এখন আছে দুদিন পর যখন বড় হবে ও যে ওর বন্ধুদের সাথে মিশবে না সেখানে যে নষ্ট হয়ে যাবে না এজন্য আপনার নিজের রক্ষার জন্য সমাজ সংস্কার করা প্রয়োজন আপনার নিজের সন্তানকে রক্ষা করার জন্য আপনার সমাজ সংস্কার করতে হবে এজন্য কখনো বলবেন না যে আমি তো ভালো আছি চাচা আপন প্রাণ বাঁচা না ইসলাম শুধুমাত্র নিজেকে নিয়ে বাঁচার নাম না ইসলাম সমাজকে নিয়ে বাঁচার নাম সবাইকে নিয়ে বাঁচার নাম সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার নাম ইসলাম কোনো স্বার্থপরের ধর্ম না সবাইকে নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে এই চিন্তা মাথায় যখন থাকবে তখনই আপনি সংস্কারক হতে পারবেন আর না হলে নিজে বাড়িতেই বসে থাকবেন নিজে হয়তো সংস্কার হবেন সমাজ আপনার দ্বারা উপকৃত হবে না সময় তো বুঝছি তাহলে পাঁচটা শর্তের কথা আমরা বলেছি যারা আমরা সমাজ সংস্কার করতে চাই সমাজে একটা পরিবর্তন আনতে চাই একটা বিপ্লব আনতে চাই তাদের জন্য পাঁচটা জিনিস অপরিহার্য কর্তব্য এক নম্বর হচ্ছে এলেম অর্জন করতে হবে সব সময় জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে জ্ঞানের এই দরজা বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ হয় না সব সময় জ্ঞান অর্জন করবেন আপনি যদি জানেন আজকে যে 100 বার সুবহানাল্লাহ পড়লে প্রতিবার যতবার সুবহানাল্লাহ পড়ছি ততবার আল্লাহর মানে মানে আরশে বা মানে জান্নাতে আমার জন্য একটা করে খেজুর গাছ পোতা হচ্ছে আপনি এতদিন পরে জানলেন বৃদ্ধ বয়সে জানার পরে আপনি আমল করলেন আপনার কি উপকার হলো না যত জ্ঞান অর্জন করবেন তত বেশি আপনি উপকৃত হবেন এই জন্য জ্ঞান অর্জন থেকে কোনো সময় দূরে থাকবে না দুই নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করবেন কিভাবে আমল করার মাধ্যম দিয়ে এখলাসের সাথে তিন নম্বর হচ্ছে আর দাওয়াত তারবিয়া যা শিখলেন মানুষকে শেখান বাধা আসলে সেটা মোকাবেলা করার চেষ্টা করেন তারপরে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হচ্ছে যে কোনো মূল্যে ইস্তিকামাত ধরে রাখতে হবে টিকে থাকতে হবে এই পথে কখনো দূরে সরা যাবে না জীবনের শেষ বিন্দু পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত এবং সর্বশেষ পুরো সমাজকে সংস্কারের একটা সংকল্প থাকতে হবে শুধুমাত্র নিজেকে সংস্কার করা নিজের পরিবারকে সংস্কার করা এটুকুতেই আমরা যেন যথেষ্ট না মনে করি পুরো সমাজকে সংস্কার করতে হবে পুরো দেশকে সংস্কার করতে হবে পুরো বিশ্বকে সংস্কার করতে হবে যেখানে আমি যাই না কেন আজকে বাংলাদেশে আছি কালকে আমেরিকায় যাব ওখানেও সংস্কার কাজ চালাতে হবে জাপানে গেছি ওখানেও সংস্কার কাজ চালাতে হবে কোথাও বসে থাকার কোনো সুযোগ নেই এই চিন্তাধারা নিয়ে যদি আগায় তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে আমরা ইনশাল্লাহ তাজকিয়া তারবিয়াতের এই মেহনতটা ইনশাল্লাহ জারি রাখতে পারবো তো আপনাদের কাছে আমাদের যে মূল মেসেজটা আজকে পৌঁছানোর কথা ছিল যে আমাদেরকে সমাজ পরিবর্তন করতে হবে এবং সমাজ পরিবর্তন করার জন্য নিজেদেরকে এই সমস্ত গুণাবলী হাসিল করতে হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সঙ্গে আপনাদের এই দিকেই দাওয়াত দিচ্ছে জামাতবদ্ধ হবে সবাই মিলে একত্রিত হবে যদি আমরা এই কাজগুলো আঞ্জাম দিতে পারি ইনশাল্লাহ আমাদের দ্বারা সমাজের কাঙ্ক্ষিত সেই পরিবর্তন আসবে সেই পরিবর্তনের জন্য আমরা কাজ করছি তথাকথিত ক্ষমতার রাজনীতি তথাকথিত এই বুলেটের রাজনীতি ব্যালটের রাজনীতি এগুলো যেন আমাদেরকে প্রতারিত না করে আমরা যেন নবীর পথে সবসময় টিকে থাকতে পারি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আদর্শ রয়েছে উত্তম নিদর্শন রয়েছে কার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করবেন আমার রসুলকে এভাবে বলেছেন যত ভালো কাজই হোক না কেন ওইটা রাসূল কিভাবে করেছেন ওটা আগে দেখবেন আল্লাহ রাসূল যদি করেন বাস খালাস আল্লাহ রাসূল যদি না করেন যত ভালো কাজই হোক না কেন যত বড় মানুষই আপনাকে ডাকুক না কেন যত বড় ইমাম আইম্মা ডাকুক না কেন সেই পথে আমাদেরকে যাওয়া যাবে না আমাদের একমাত্র যেতে হবে সেই পথে যেই পথে আল্লাহ রাসূল বলছেন মা আনা আলিহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবীরা ছিলাম ওই পথে হচ্ছে আমাদের পথ ওই পথে আমাদের টিকে থাকার মেহনতটাই হচ্ছে আসল মেহনত সেই মেহনতে যদি আমি একাই টিকে থাকতে পারি একাই আমি সফল কাম হাজার লোক নিয়ে আমার প্রয়োজন নেই আপনি মনে করছেন সবাই তো ওই ক্ষমতা রাজনীতির পিছনে ছুটছে সবাই তো পলিটিক্স করছে সবাই পলিটিক্স করুক আমার রসুল কি করেছেন আমার রসুল যেটা করেছেন সেটার উপর যদি আমি একাই টিকে থাকি ওটাই আমার জন্য এনাফ ওটাই আমার জান্নাতের জন্য যথেষ্ট জান্নাতে যাওয়াটাই আমাদের মূল সফলতা দুনিয়ার সফলতা আমার মূল সফলতা না যদি দুনিয়াতে আমি এমপিও হয়ে যাই ওটা আমার সফলতা না
আমার সফলতা আমি জান্নাতে যেতে পারছি কিনা, আমি যদি জান্নাতে যেতে পারি জান্নাতের পথে টিকে থাকতে পারি সেটাই আমার সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রকৃত অর্থে সফলতার রাস্তাটা খুঁজে না যেন তৌফিক দান করেন।